আমি আসবো আবার আপনার কাছে। আমার সাথে যুক্ত আছেন বিএনএম মুখপাত্র, আমরা একটু তার বক্তব্য শুনতে চাই। ডক্টর শাহজাহান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। ডক্টর শাহজাহান, আসলে আপনাকে চট করে কয়েকটি প্রশ্ন আমি করে ফেলি, কারণ না আমার ইচ্ছা ছিল অনুষ্ঠানের শুরুতেই আপনাকে এই বিষয়গুলো একটু দৃষ্টি আকর্ষণ করা। আপনি প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে আপনার বিএনএমের যখন মহাসচিব হয়েছেন তারপরে এসেছেন, সেই ক্ষেত্রে আপনাদের দলের তো বলতে গেলে চমকই চমক, আপনাদের নিবন্ধনের ক্ষেত্রে চমক, আপনাদের অফিস স্থানান্তরের ক্ষেত্রে চমক, আপনাদের প্রার্থীর ক্ষেত্রে চমক বলা হচ্ছে, এখন পর্যন্ত যদিও সভাপতি আসেনি, এই চমকগুলোর উত্তর কি একটু দেবেন? যদিও কিংস পার্টি বলতে নারাজ আপনারা বলছেন। জি জি জি, মজলিশ ভাই আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শক শ্রোতাদের ধন্যবাদ, এবং ধন্যবাদ আমার সহ আলোচক বন্ধুরা যারা নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তাদের অভিমত ব্যক্ত করেছেন এবং তারা সেভাবে বলছেন। আপনার যে প্রশ্ন ছিল যে চমকের পর চমক, মানে কেউ প্রশ্ন বলছে আমি চমক বললাম আর কি, কিন্তু এটা কি প্রশ্নবিদ্ধই বলছে? না না না, আমি এটাকে আমি নেগেটিভলি নিচ্ছি না, নিঃসন্দেহে চমক তো একটা ভালো শব্দ চয়ন, আমরা চমক দেখাতে পেরেছি বলেই তো আপনি সেটি বলছেন। যে দলের সভাপতি বা মানে এখনো আসেননি সেই দলের মহাসচিবের উপস্থিতিতেই যদি এত চমক আসে, আর চেয়ারম্যান বা সভাপতি আসার পর আরো তো চমক থাকতে পারে। আমি এক এক করে যদি বলি, আপনি প্রথমে বললেন যে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে চমক, আমি ছোট্ট ছোট্ট করে আপনার কাট কাট করে উত্তরটা দিচ্ছি। আপনাদের কাছে মনে হয়েছে তাৎক্ষণিক ভাবে নিবন্ধন হয়েছে, আসলে এই দলটি 2018 সালের যে ভোটারবিহীন একটা নির্বাচন হয়েছে, 2018 সালের মধ্যরাতের নির্বাচন বলেন যেভাবে নির্বাচন বলেন না কেন, একটা নির্বাচন হয়েছে যে কারণে তাদের ক্ষমতাসীনদের প্রধানদেরকে বলতে হচ্ছে আমরা আশা করি এই নির্বাচন অতীতের মতো হবে না, তার মানে কি সামথিং ওয়াজ রং ইন, অতীতে কিছু একটা রং ছিল। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে, আমরা যারা সমমনা এবং এখানে ধরেন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, এমেরিটাস প্রফেসর, বিভিন্ন সামরিক অসামরিক কর্মকর্তারা রয়েছেন, অলমোস্ট কোনো এমন কোন মানে আপনি উল্লেখযোগ্য প্রফেশন বাদ নেই, এবং এই প্রফেশনের অফকোর্স যারা তারা সবাই রাজনীতিবিদও বটে, আমি রাজনীতিবিদরা তো কোনো না কোনো প্রফেশন থেকে আসেন। তো সেই সুবাদে আমরা 2019 সাল থেকে মাঠ গুছাতে শুরু করি এবং আমি ফাউন্ডারদের মধ্যে একজন, তো আমরা মাঠ গুছাতে শুরু করি এবং তারপরে আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলায় আমাদের চ্যাপ্টার গুলো করতে থাকি। আপনাদের রাজনৈতিক কর্মসূচি সেরকম চোখে পড়েনি? না, রাজনৈতিক কর্মসূচি তো অনেক সময় দৃশ্যমান নাও হতে পারে। আপনি রাজনৈতিক কর্মসূচি যে শুধু কেবল গণ অধিকার পরিষদ বা আমি কারণ নাম নিয়ে বলতে চাই না মজলিশ ভাই, যে তাহলে অন্যরা আহত হবেন। আপনি যদি 20-25-30-100-200 লোক নিয়ে, আমি আমার দলের কথাই বলি, আমি 200 লোক নিয়ে প্রতিদিন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছি, ওই অভিমুখে যাচ্ছি, আমি পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছি। আপনার নিবন্ধনের বিষয়টি ক্লিয়ার, পরবর্তী যে প্রসঙ্গগুলো রয়েছে আপনার কাছে সেটা দৃশ্যমান না হতে পারে, কিন্তু আমরা অনেক ইতিবাচক কাজ করেছি, সেগুলো হয়তো আপনাদের দৃষ্টিতে ওভাবে কনস্ট্রাকটিভ ডেস্ট্রাকটিভ না হওয়াতে আপনাদের দৃষ্টিগোচর হয়নি। কিন্তু আমি যদি বলি যে বাংলাদেশে আপনারা কেন এটাকে মেনে নিতে পাচ্ছেন না, একটা সুস্থ ধারার রাজনীতি, একটি আগামীর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ সুখে থাকার, এদেশের মানুষের সুখের চাহিদাটা খুব লিমিটেড, দুবেলা দুমুঠো খেয়ে পড়ে এবং একটু সুখ নিদ্রা যাবে, এখন ধরেন দুবেলা দুবোটা খেয়ে ফেরার সুযোগ নাই, কিন্তু দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি সেটারও সুযোগ নাই, আবার সুখ নিদ্রার সুযোগ নাই, কারণ কেউ ঘুমায় বা ধান খেতে কেউ ঘুমায়। অন্যান্য দল থেকে যারা এসেছে, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি, তারা আপনি মনে করছেন যে আপনাদের দলের যে আদর্শ নতুন দলের, সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে তারা এসেছে, তাই তো? অফকোর্স, আমি সে কথাটা আপনাকে বলে শেষ করতে পারিনি যে আমাদের জায়গাটা হচ্ছে কোনটা, আমাদের ইথিক্স, মোরালিটি, ভ্যালুজ, নীতি নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ, সৎ, স্বচ্ছ, পরিচ্ছন্ন মানসিকতা সম্পন্ন লোকরা এই দলের মেম্বার হবেন, এবং আমরা এক ধরনের ছাকনি দিয়ে মানে চেলে এই সমস্ত লোকদেরকে আমরা এনেছি। তারপরেও যদি আমরা এই যে নিবন্ধন নির্বাচন পার্লামেন্টারি বোর্ডে আমরা এত মনোনয়ন, 478-এর উপরে মনোনয়ন জমা পড়েছে, তার থেকে চুলছেঁড়া বিশ্লেষণ করে আমরা অনেক জায়গায় দেইও নি, কারণ আমরা এই জন্য দেইনি যে আমরা মনে করেছি
রাজনীতি করার জন্য করা না, এই রাজনীতিবিদদের কাঁধে দেশের একটা বড় ধরনের দায়িত্ব আসে। আমার আমরা যারা রাজনীতি বা সুশীল সমাজে আপনাকে থামাতে হচ্ছে, এ পর্যায়ে আপনাকে থামাতে হচ্ছে, যে শুধু লাস্ট উত্তরটি আপনি বলবেন যে কেন কিংস পার্টি বলতে নারাজ আপনারা? না, কিংস পার্টি আপনি আমাকে কেন বলবেন? আমি 2018 সাল থেকে আমি বলছি না, বড় একটা দল জাতীয়তাবাদী বল, বিএনপি এবং অন্যান্য যারা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, তারা বিভিন্ন সময় এই কথা বলছেন যে কারা নেই বলেন না। না, আমি বলছি, আমি বলছি আমাদেরকে কিংস পার্টি যে অর্থে আপনারা কিংস পার্টি মনে করেন বা মিন করেন, আমি অনেক সাংবাদিক বন্ধুদের বলেছি যে আপনার যদি প্রশ্ন শুরু হয় একটা নেগেটিভ জিনিস দিয়ে, ধরুন আপনি আমাকে, আমি গেলাম এটিএন বাংলায়, আপনি আমাকে পানি চাওয়ার পরে আপনি আমাকে হাফ গ্লাস পানি দিলেন, সেই মুহূর্তে কিন্তু আমার চমৎকার ভাবে তৃষ্ণা নিবারণ হয়েছে। কিন্তু আমি বলি যে দাউদ খান মজলিস শুনি তো খুব কৃপণ মানুষ, আমাকে অর্ধেক গ্লাস পানি দিল, আমি কিন্তু এটাকে ওই ভর থেকে কিংস পার্টি বলতে পারি। আবার যদি বলে যে না আমি তৃষ্ণার্ত ছিলাম, উনি আমাকে পানি দিয়েছেন।